आरक्षी जनत पड़े मानव अंग व्यवसाय चक्र एजेंट रमेन मिधि दरिद्र पीड़ित लोक धनर प्रलोभन बिक्री बाध्य करवाई किडनी मानव देहर अंग व्यवसाय चक्र कबल पड़ जागिरोडर दक्षिण धरमटुल गांव त्रिश जनक लोक बिक्री किडनी त्रिश जन लोक फुसुल किडनी बेचने बाध्य करवा सिक्रेट एजेंट रमेनर सारेन्डर অবশেষত আরক্ষীর ওসর আত্মসমর্পণ করলে মানব অঙ্গ ব্যবসায়ী চক্রর সঙ্গে জড়িত রমেন মেধিয়ে মরিগাঁও জেলার ধরমতুল আরক্ষী চকীত সোমবারে নিশা আত্মসমর্পণ করে অভিযুক্ত রমেনে মানব দেহর অঙ্গ ব্যবসায়ী চক্রটোর স্থানীয় এজেন্ট হিসাবে কাম করার অভিযোগ আছিল রমেন মেধির বিরুদ্ধে দক্ষিণ ধরমতুলর কেইবাগী দরিদ্র লোক ধনের প্রলোভনে বৃক্ষ দান করবার আগভাগ লৈছিল ধৃত রমেন মেধিয়ে ঘটনাত জড়িত গুয়াহাটির লখরার এগারী রহস্যময়ী মহিলা গ্রেপ্তার করার পাছতে পলাতক হয়ে আছিল মানব অঙ্গর ব্যবসায়ীটি ইফালে দক্ষিণ ধরমতুল কাণ্ডয় জোকারিছে মরিগাঁও আরক্ষীক মঙ্গলবারে নিজেই গাঁওখনত উপস্থিত হয়ে সমগ্র ঘটনার বুজ ললে মরিগাঁও জেলা উপায়ুক্ত বহুতে কোয়া মতে এনেকা লাগিছে তেওঁলোকে অর্থনৈতিক দুরবস্থার কারণে দিবলগা হয়েছে এটা হেতু কিমান দূর সঁচা বা কি কারণে এইবুর প্রলোভন হল সেটু মানে ভালদরে আর চাব লাগিব একইখান গাঁরে মানুষ গোটেবুরে কিনা কবি খবর পাই পেলায় সেইমতে কন্টেক্ট করে কারবার আর ইনভেস্টিগেশন চলিব আমার ফালেরপরাও একটা ডিটেল ইনকোয়ারি আরও করা হব আর্থিকভাবে জুরুলা হয়ে নিজের দেহর অঙ্গ বিকৃত নামিবলে বাধ্য করাইছিল দুষ্ট চক্রটোয়ে ইতিমধ্যে গাঁওখনের প্রায় ত্রিশগী পুরুষ মহিলাই বিক্রি বাধ্য হয়েছে নিজের বৃক্ষ বছর বছর ধরে স্থানীয় একাংশ দালালর সহায়ত গাঁওখনত এই দুষ্কার্য চলাই আহিছিল গুয়াহাটির রহস্যময়ী মহিলাগুলো এটা অতি দুর্ভাগ্যজনক এনে ধরনের ঘটনা হওয়াতো আর নিশ্চিতকে আমার জনপ্রিয় এই সরকারখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের নেতৃত্বে নিশ্চিতকে ইয়ার ব্যবস্থা গ্রহণ এটি ইনকোয়ারি হব লাগে কারণ ইয়ার লগত জড়িত হব লাগিব আপনার ডক্টরবিলাক ডক্টরবিলাক ইয়ার মানে ইনকোয়ারির আওতাত আনিব লাগে আর আপনার বিহিত ব্যবস্থা লোক লাগে সরকারে আপনার যেটু ইন্ডিয়ান পেনাল কোড মতে যেটু হব লাগে সেটু বিহিত ব্যবস্থা করব লাগে ইয়ারে এজন দালাল রমেন মেধি গাঁওখনের কেইবাগী লোক বৃক্ষ বিক্রির বাবে আগধন দিবলৈ আহতেই গাঁওরক্ষী বাহিনীয়ে করায়ত্ত করে রহস্যময়ী মহিলাগুলিক ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে অব্যাহত রাখিছে তদন্ত জাগিরুদরপরা অজয় পালর রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট